গণতন্ত্রের উৎসবে জয় হবে বিজেপির। যাদবপুর লোকসভা কেন্দ্রে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে লড়াইয়ের বার্তা বিজেপি প্রার্থীর। আসন্ন লোকসভা নির্বাচন, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা প্রচার করতে শুরু করেছেন, কেউ বা আবার এখন বড় প্রচারে না গিয়ে নিবিড় জনসংযোগ এবং ছোট ছোট সাংগঠনিক বৈঠকে তারা জোর দিচ্ছেন। আমরা রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অনির্বাণ দা, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাই। নমস্কার। এই নির্বাচনী লড়াইয়ে যাদবপুর কেন্দ্রে নেমে প্রথমেই আপনাকে আপনার কাছে যেটা জানতে চাইব যে মানুষের রেসপন্স কেমন, একেবারে প্রচারের শুরুর পর্ব এটা কেমন, মানে রাশ সাড়া পাচ্ছেন? না দেখুন, আমি গত 10 দিন ধরে প্রচার করে প্রত্যেকটা 7টা বিধানসভা কভার করে নিয়েছি। 7টা বিধানসভায় জনসংযোগ, কার্যকর্তা সম্মেলন এবং সেখানে আবার জনসংযোগ, এই ধরনের সারা দিনব্যাপী প্রোগ্রাম, পথসভা, যেখানে যেখানে পথসভা হয়েছে, পদযাত্রা করা হয়েছে, জনসংযোগ করা হয়েছে, সেই জন্যে সাড়া সব জায়গায় কিন্তু সাড়া পাচ্ছি। মানুষ বীতশ্রদ্ধ, মানুষের মধ্যে একটা ব্যাকুলতা রয়েছে, তারা পরিবর্তন চাইছে, তারা অনেক কিছু মেনে নিতে পারছে না, একটা সহ্যের ধৈর্যের একটা সীমাও থাকে। এবং অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে আমি দেখছি যে তারা গত, বিশেষ করে যাদবপুর লোকসভায় তারা বিশেষ করে মানে গত 15 বছর ধরে একটি দলকে দেখছে, তার আগে তারা অন্যদেরও দেখেছে, এবং কোথাও একটা মনে হচ্ছে এইবারে তারা ভারতীয় জনতা পার্টিকে দেখতে চায়, একটা সুযোগ দিতে চায়। অনেকে বলেছে সেটা, যে দেখি না আমরা একবার আপনাদেরকে দেখতে চাই। এবার একটু রাজনৈতিক লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে আসি। তৃণমূল কংগ্রেস এখানে সেলিব্রিটি সাংসদ ছিল, তাকে পরিবর্তন করে প্রার্থী যাকে করেছেন তিনিও একজন অভিনেত্রী তথা তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ। আবার অন্যদিকে রয়েছে যাদবপুরে SFI-এর নতুন মুখ সৃজন ভট্টাচার্য। আপনার রাজনৈতিকভাবে লড়াই কার সাথে, প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? প্রধান প্রতিপক্ষ আমাদের হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন, তৃণমূল কংগ্রেস গত 12 বছর পশ্চিমবঙ্গে তার রেকর্ড একেবারেই মানে মানুষের সামনে রয়েছে, এবং এমন একটা রেকর্ড যে রেকর্ডকে কোনোভাবেই কিন্তু অনুমোদন করা যায় না। মানে গণতন্ত্রে ডেমোক্রেটিক্যালি যদি দেখি, ডেমোক্রেটিক দিক থেকে, গভর্নেন্সের দিক থেকে, পরিবেশ, পশ্চিমবঙ্গের পরিবেশ এর দিক থেকে যদি দেখি, পারফরমেন্স হ্যাজ বিন অ্যাবসলিউটলি অ্যাট দ্য বটম। এবং সেই জন্যে আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস। মহিলা ক্ষমতায়ন, মানে সন্দেশখালির মতন এই যে ঘটনা, এবং সেই ঘটনা, মানে আমি ভাবি যে এই সন্দেশখালির মতন যে ঘটনা গত কয়েক বছর ধরে হয়ে এসছে, সেটাকে অ্যাড্রেস না করে ব্রেজেন্ট তাকে ডিফেন্ড করা এবং ইনসেনসিটিভলি সেটাকে অ্যাড্রেস করা এবং সেটাকে এত ক্যাজুয়ালি তার সম্বন্ধে মন্তব্য করা, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ডাইমেনশনে তার রেকর্ড সেটা এতটাই খারাপ রেকর্ড, সেই রেকর্ডকে কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না, এবং তাদের পক্ষে রাজ্যের স্বাস্থ্যের জন্যে সেই রেকর্ড কিন্তু ভালো না। এবং পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বিকশিত ভারত, তিনি তো করেওছেন, করছেন, তিনি দেখাচ্ছেন, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোকে বাস্তবায়িত করছে, এবং তিনি নিজেও বলছেন যে পশ্চিমবঙ্গকে একটি ফ্রন্ট র্যাঙ্কিং স্টেট সে তিনি দেখতে চান। সেই জন্যই ভারতীয় জনতা পার্টিকে আসতে হবে, এবং তৃণমূল কংগ্রেস আমাদের প্রধান প্রতিপক্ষ, কেন তারা আটকানোর চেষ্টা করছে। ইলেকশন মানেই তো সবাই ফ্যাক্টর, কিন্তু আমার লেফটের কাছে যারা বামপন্থী মানসিকতার যারা সমর্থক, যারা বামপন্থী, তাদেরকে আমার কাছে বিনম্র তাদের আমার মানে একটা নিবেদন, আপনারা ভাবুন না কী ধরনের পশ্চিমবঙ্গ আপনারা চান। আপনার মানে বামপন্থীদের সাথে আমাদের হচ্ছে আইডিওলজিক্যাল ফাইট, এবং আমরা সেই আইডিওলজিক্যাল লড়াইটা আমরা চিরকাল করে এসেছি, আগামী দিনেও করব। কিন্তু যদি পশ্চিমবঙ্গে কোনো একটি গণতান্ত্রিক পরিবেশের যদি অস্তিত্ব না থাকে, তাহলে আমরা কোথায় যাব? আমরা আইডিওলজিক্যাল ফাইটটাও কীভাবে হবে?
তারা কি এই সন্দেশখালী শাহজাহান কবলিত পশ্চিমবঙ্গকে তারাও কি সমর্থন করে? আমি কেন বামপন্থীদেরকে বলবো যে আরে ওরা কি ওদের অস্তিত্ব আছে নাকি? আই ক্যানট সে দিস, ইট ইজ আনডেমোক্রেটিক, আই ক্যানট স্পিক ইন দ্যাট টোন। আপনার কাছে শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আমরা সব ইলেকশন, সে পঞ্চায়েত স্তর থেকে হোক এবং পার্লামেন্ট লোকসভা হোক, রাজ্যসভারও ইলেকশন, সবটা আমরা একেবারে পুরো প্রাণ দিয়ে, নিজেদের জান দিয়ে, এনার্জি দিয়ে, 100% দিয়ে আমরা লড়ি। কেন, একটাই আমাদের তফাৎ হচ্ছে তৃণমূল কংগ্রেস বা ওই জাতীয় দলের থেকে, আমাদের জন্যে ইলেকশন হচ্ছে গণতন্ত্রের উৎসব। আমরা মনে করি যে এই ইলেকশন যখন হচ্ছে গণতন্ত্রের উৎসব, আমরা 100% তার মধ্যে আমরা যাতে দিই, সেই জন্য আমি আশাবাদী সম্পূর্ণভাবে। আমরা কথা বলছিলাম অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি যেটা বলছেন যে এই নির্বাচনে প্রধান লড়াই এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তবে নির্বাচনী লড়াইয়ে তো আরও অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, বামেদের সঙ্গে আইডিওলজির লড়াই রয়েছে এবং সে লড়াই চলবেও, কিন্তু প্রধান যে বিষয়ে তিনি নির্বাচনী প্রচারে রাখছেন সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত সরকার। এবং কেন্দ্রে যখন কেন্দ্রীয় সরকার বিজেপির হাতে রয়েছে, তার যুক্তি রাজ্যতেও সেরকম একটা বিষয় হলে উন্নয়নের জোয়ার আসবে বলেই মনে করছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় কুণালের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, যাদবপুর।